হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানি। আজকে আমি তোমাদের জন্য স্ট্র্যাটেজিকের একটা সেট নিয়ে এসেছি। সেই সেটে কী আছে? আছে ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যানসমূহ এবং তাদের অবস্থান। আমাদের ভারতবর্ষে যত কটা অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান আছে তারা কোথায় অবস্থিত, মানে সেই অভয়ারণ্য জাতীয় উদ্যানসমূহ কোথায় অবস্থিত এবং সেই অভয়ারণ্য জাতীয় উদ্যান কোন জীবজন্তুর জন্য বিখ্যাত, সেই নিয়ে আজকের সেটটি। এ ধরনের স্ট্র্যাটেজিকে প্রত্যেক পরীক্ষায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পরীক্ষায় এখান থেকে কোনো না কোনো প্রশ্ন এসে থাকে, তাই জন্য তোমাদের এই সেটটা আজকে নিয়ে আসলাম। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি উপকার পাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? তাহলে দেখে নিই ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যানসমূহ। প্রথমেই দেখো, এক নম্বরে আছে জলদাপাড়া অভয়ারণ্য। এটা কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। কি আছে এখানে? এখানে একশৃঙ্গ গন্ডারের জন্য এটি বিখ্যাত। এরপরে দেখো দু নম্বরে চাপড়ামারি অভয়ারণ্য। কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। এখানে কিসের জন্য বিখ্যাত? হাতি আর বাঘ। এরপরে দেখো তিন নম্বরে গরুমারা অভয়ারণ্য। এটা পশ্চিমবঙ্গে অবস্থিত, ভারতীয় গন্ডারের জন্য এটি বিখ্যাত। চারে দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। পাঁচ সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ। কোথায়? পশ্চিমবঙ্গ। আমরা সবাই জানি এখানে কিসের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার। ছ নম্বরে দেখো মানস ব্যাঘ্র প্রকল্প। কোথায় এটা? বরপেটা, অসম। ব্যাঘ্র প্রকল্প যখন বলেছে তার মানে এটা বাঘের জন্য বিখ্যাত, এখানে বাঘ পাওয়া যায়। সাত নম্বর দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান। কোথায় এটা? জোরহাট, অসম। একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। আটে দেখো কেইবুল লামাজো জাতীয় উদ্যান। এটা কোথায়? এটা হচ্ছে মণিপুরে। নয় নম্বর সিরোই জাতীয় উদ্যান, মণিপুর। দশ নামধাপা জাতীয় উদ্যান। কোথায়? অরুণাচল প্রদেশ। এখানে দেখো বাঘ আর লেপার্ডের জন্য এটা বিখ্যাত। এগারো সিপাহী জলা অভয়ারণ্য, ত্রিপুরা। বারো মুরলেন জাতীয় উদ্যান, মিজোরাম। তেরো পালামৌ ব্যাঘ্র প্রকল্প, ডালটনগঞ্জ, ঝাড়খণ্ড। ব্যাঘ্র প্রকল্প মানে এখানে বাঘ থাকে। চোদ্দ হাজারিবাগ জাতীয় উদ্যান। কোথায় এটা? হাজারিবাগ, ঝাড়খণ্ড। পনেরো বাল্মীকি জাতীয় উদ্যান। বাল্মীকি জাতীয় উদ্যান হচ্ছে বিহারে অবস্থিত। ষোলো শিমলিপাল জাতীয় উদ্যান। কোথায়? ময়ূরভঞ্জ, ওড়িশা। বাঘের জন্য বিখ্যাত। সতেরোতে দেখো নন্দনকানন জাতীয় উদ্যান। কোথায় এটা? উড়িষ্যা। এখানে কি পাওয়া যায়? সাদা বাঘ আর ঘড়িয়াল। আঠেরো নম্বর দেখো চন্দ্রপ্রভা অভয়ারণ্য। চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায়? বেনারস, উত্তরপ্রদেশ। উনিশ ভেলবাদর জাতীয় উদ্যান। কোথায়? ভাবনগর, গুজরাট। কুড়ি গির জাতীয় উদ্যান অভয়ারণ্য। কোথায়? জুনাগড়, গুজরাট। সিংহের জন্য বিখ্যাত। একুশ নম্বর দেখো বোরিভ্যালি জাতীয় উদ্যান। কোথায়? মুম্বাই, মহারাষ্ট্র। এখানে কী কী পাওয়া যায়? প্যান্থার, সম্বর, লঙ্গুর, চিংকারা, এদের এখানে এই জাতীয় উদ্যানে এদের জন্যই বিখ্যাত। বাইশে দেখো নোয়াগাঁও জাতীয় উদ্যান। কোথায়? ভান্ডারা, মহারাষ্ট্র। তেইশ দেখো টাডোবা জাতীয় উদ্যান, এটা আমি তোমাদের আগে পড়িয়েছি, চন্দ্রপুর, মহারাষ্ট্র, বাঘের জন্য প্রসিদ্ধ। চব্বিশ নম্বর দেখো বান্ধবগড় জাতীয় উদ্যান। কোথায়? শাহদল, মধ্যপ্রদেশ, সাদা বাঘের জন্য প্রসিদ্ধ। পঁচিশ দেখো বনবিহার জাতীয় উদ্যান। কোথায়? মধ্যপ্রদেশে। ছাব্বিশে দেখো শিবপুরী জাতীয় উদ্যান। কোথায়? শিবপুরী, মধ্যপ্রদেশ। সাতাশে দেখো পেঞ্চ জাতীয় উদ্যান। কোথায়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। আঠাশে দেখো কুত্রিগ্রাম অভয়ারণ্য। এইসব অভয়ারণ্যের নাম এখানে যেগুলো আমি দিয়েছি অনেকগুলো আমরা আগে কখনো শুনিনি। কুত্রিগ্রাম আমরা শুনিনি প্রায়। কোথায় এটা? বস্তার, ছত্রিশগড়। উনত্রিশ কানহা জাতীয় উদ্যান, মান্দালা, ছত্রিশগড়। কিসের জন্য প্রসিদ্ধ? বাঘের জন্য প্রসিদ্ধ। তিরিশ নম্বর দেখো ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। কোথায় এটা? ছত্রিশগড়। একত্রিশ দাচিগ্রাম অভয়ারণ্য। কোথায়? শ্রীনগর, জম্মু কাশ্মীর। এখানে কিসের জন্য বিখ্যাত? কস্তুরি মৃগ। ভগবান মহাবীর জাতীয় উদ্যান। কোথায়? গোয়া। তেত্রিশ শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, অন্ধ্রপ্রদেশ। চৌত্রিশ মেলাপুত্তু পাখিরালয়, নেলোর, অন্ধ্রপ্রদেশ। পঁয়ত্রিশ দেখো মধুমালা অভয়ারণ্য, নীলগিরি, তামিলনাড়ু। এখানে দেখা যায় কাকে? হাতি এবং বাইসান। ছত্রিশ নম্বর দেখো ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান, তামিলনাড়ু। সাঁইত্রিশ রঙ্গন থিটু পক্ষীরালয়, মহীশূর, কর্ণাটক।
38 নম্বর দেখো নাগরহোল জাতীয় উদ্যান কুর্গ কর্ণাটক, 39 বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক হাতি আর বাইসানের জন্য প্রসিদ্ধ, 40 নম্বর পেরিয়ার অভয়ারণ্য ইদুকি কেরল, এখানে কি কি দেখা যায়, হাতি বাঘ চিতা সম্বর, 41 নম্বর সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরল, হাতি বাঘ প্রজাপতির জন্য প্রসিদ্ধ, 42 নম্বর দেখো অগস্ত্য মালাই জীবমণ্ডল সংরক্ষণ কোথায়, এটা কেরলে, 43 ইরাভিকুলাম জাতীয় উদ্যান কোথায়, ইদুক্কি কেরল, 44 নম্বর মহাত্মা গান্ধী মেরিন জাতীয় উদ্যান কোথায়, আন্দামান নিকোবর, 45 দুধওয়া জাতীয় উদ্যান কোথায়, লখিমপুর উত্তরপ্রদেশ বাঘের জন্য প্রসিদ্ধ, 46 নম্বর কর্বেট জাতীয় উদ্যান কোথায়, নৈনিতাল উত্তরাখণ্ড বাঘের জন্য প্রসিদ্ধ, 47 রোহিয়া জাতীয় উদ্যান এটা কোথায়, কুলু হিমাচল প্রদেশ, 48 সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা, 49 সরিস্কা জাতীয় উদ্যান আলোয়ার রাজস্থান বাঘের জন্য প্রসিদ্ধ, 50 রণথম্বর জাতীয় উদ্যান সাওয়াই মাধোপুর রাজস্থান বাঘের জন্য প্রসিদ্ধ, আর 51 হচ্ছে ঘানা পাখিরালয় ভরতপুর গুজরাট। তাহলে বন্ধুরা আমি মোটামুটি কভার করার চেষ্টা করেছি সবটাই, জানি না আর কিছু বাদ পড়লো কি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। এই ধরনের স্ট্র্যাটেজিকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় ভীষণভাবে আসে, একটা না একটা তোমরা কমন পেয়েই যাবে। আমি চেষ্টা করেছি মোটামুটি সব রকমের অভয়ারণ্যকেই এখানে তুলে ধরতে, কিছু হয়তো বাদ গেলেও যেতে পারে। আমার নতুন বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছায়। এখন থেকে স্টাডি উইথ ঈশানীকে তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাবে, আর প্রত্যেকটা ভিডিওর ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে। ওকে, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।